সমবেত হয়েছি অপর্ণিশ আয়োজিত পৌলমী ঘোষ প্রণীত ভারতীয় নারী ফুটবল মাঠে গ্রন্থের প্রকাশ অনুষ্ঠানে আজ যারা উপস্থিত হয়েছেন সকলকে জানাই শারদ শুভেচ্ছা। দেবীপক্ষ সমাগত, ঠিক তার আগে এই দেশের ক্রীড়া দেবীদের শ্রদ্ধা নিবেদন করছি। আমরা একটি গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করে আজকে মঞ্চে থাকবেন তরুণ প্রজন্মের তিনজন প্রতিনিধি। তারা নিজেদের কর্মজীবনে অত্যন্ত কৃতী, সফল। তারা আজকের সভায় বিশেষ দায়িত্ব পালন করে আমাদের সমৃদ্ধ করবেন, তাই সবার আগে তাদের আমন্ত্রণ জানাই মঞ্চে এসে আসন গ্রহণ করতে। আমি প্রথমে আমন্ত্রণ জানাব স্বয়ং বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। স্বয়ং আপনি আসুন। এবারে অনুরোধ করব পৌলমী ঘোষকে মঞ্চে আসতে। পৌলমী ঘোষ এবং নির্মাল্য চট্টোপাধ্যায়, নির্মাল্য চট্টোপাধ্যায়কে অনুরোধ করব মঞ্চে আসতে। সায়ন কুণ্ডু এবং তনয়কে অনুরোধ করব সামনে চলে আসতে, ছবি তুলতে সুবিধা হবে। আমি এবারে পরপর এখানে ডেকে নেব সোমা মুখোপাধ্যায়, আবু সাকিব শেখ এবং অশোক ঘোষ মহাশয়কে। তাদের হাত দিয়ে আমরা আজকের অতিথিদের উপহার এবং বরণ করে নেব। প্রথমে আমি সোমাকে অনুরোধ করব, বিসর্গ পত্রিকার সম্পাদক সোমা মুখোপাধ্যায়, তাকে অনুরোধ করব সায়ন বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে দেবার জন্য। সায়ন বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে বরণ করছেন বিসর্গ পত্রিকার সম্পাদক সোমা মুখোপাধ্যায়। এবারে পৌলমী ঘোষকে উত্তরীয় পরিয়ে দেবেন। বহরমপুর থেকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধু আবু সাকিব শেখ। আমি পৌলমীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ করব আবু সাকিবকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আনন্দধারা সংস্থার প্রতিনিধি অশোক ঘোষ। আমি তাকে অনুরোধ করব নির্মাল্য চট্টোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে দেবার জন্য। এবারে আমি পরপর ডেকে নেব মিতা ঘোষ, সুজিত দেশিকদার এবং তনয় টিকাদারকে। মিতা ঘোষ, সুজিত দেশিকদার এবং তনয় টিকাদারকে, তাদের হাত দিয়ে আমরা আমাদের অতিথিদের হাতে ফুলের তোড়া তুলে দেব। প্রথমে স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুলের তোড়া তুলে দেবেন মিতা ঘোষ। মিতা ঘোষ, তিনি স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুলের তোড়া তুলে দেবেন। এবারে আমি অনুরোধ করব সুজিত দেশিকদার মহাশয়কে, তিনি পৌলমী ঘোষের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বরণ করে নেবেন। এবারে তনয় টিকাদার, তনয় টিকাদারের দায়িত্ব ফুলের তোড়া দিয়ে নির্মাল্য চট্টোপাধ্যায়কে বরণ করে নেওয়া। আমি সোমা মুখোপাধ্যায়কে আরেকবার অনুরোধ করব এখানে আসতে। স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের হাতে আমাদের অপর্ণিশের পক্ষ থেকে বিশেষ গ্রন্থ উপহার, তা খুলে দেবার দায়িত্ব সোমার। এবারে সোমা আরেকটা দায়িত্ব পালন করবে, নির্মাল্য চট্টোপাধ্যায়ের হাতে অপর্ণিশের পক্ষ থেকে ওই বিশেষ গ্রন্থ উপহার খুলে দেবে।
পৌলমী যেহেতু আমাদের অমনিশেরই সদস্য তাই এই গ্রন্থ উপহার পৌলমীর জন্য আপাতত নেই ভবিষ্যতে পৌলমীকে এই গ্রন্থ উপহার দেওয়া যাবে সমার দায়িত্ব শেষ এবারে পৌলমী নিজে থেকে তার দুটো উপহার তুলে দেওয়ার কথা আমাকে বলেছে প্রথম দুটো উপহার অবশ্যই নির্মাল্যদা এবং সায়মের জন্য আমি পৌলমীকে অনুরোধ করব গ্রন্থ উপহার তুলে দিতে পৌলমীকে সায়মের হাতে সায়ম বন্দ্যোপাধ্যায়ের হাতে পৌলমী গ্রন্থ উপহার তুলে দিল অপর গ্রন্থ উপহার নির্মাল্য চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া এই উপহারগুলো পৌলমী নিয়ে এসেছে এই দুইজনের জন্য আর সায়ম বন্দ্যোপাধ্যায়ের জন্য আরো একটি উপহার পৌলমীর নিজের হাতে তৈরি আপনাদের জানাই যে আজকে যে গ্রন্থটি উন্মোচন মোড়ক উন্মোচন হবে তার প্রচ্ছদ পৌলমী করেছেন এই ব্যানার পৌলমী করেছেন পৌলমী খুব ভালো ছবি আঁকেন তিনি সায়মের জন্য একটি ছবি নিয়ে এসেছেন তার নিজের হাতে রাখা সেই ছবিটিও আমরা পৌলমী সায়মের হাতে তুলে দেব আমাদের অতিথি বরণ শেষ হলো যে কোনো সভায় সাধারণত উদ্বোধনী সঙ্গীত থাকে আমরা আজ গানের বদলে রেখেছি শুভেচ্ছা জ্ঞাপন পর্ব আজ এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক প্রতিম অধ্যাপক তপন মোহন চক্রবর্তী আমরা সভার শুরুতে তার আশীর্বাদ অর্থাৎ শুভেচ্ছা বার্তা গ্রহণ করব তপন মোহন বাবুকে এখানে আসতে অনুরোধ করছি আমরা এখানে যে বইটি প্রকাশ করতে চলেছি সেই বইটি লিখেছেন ডক্টর পৌলমী ঘোষ ডক্টর পৌলমী ঘোষ তার পিতা হচ্ছেন শ্রী অশোক ঘোষ এবং আমি তপনমোহন চক্রবর্তী এই তিনজনেই একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শারীরশিক্ষায় দীক্ষিত হয়েছি যে শারীরশিক্ষা প্রতিষ্ঠানটির কথা বললাম সেই মহাবিদ্যালয়টি স্নাতকোত্তর শারীরশিক্ষা শিক্ষণ মহাবিদ্যালয় সেটি উত্তর চব্বিশ পরগনার বালিপুরে অবস্থিত সেটি শুরু হয়েছিল বালিগঞ্জে দেবিনাথ ট্রেনিং কলেজের সন্নিকটে একটি ভাড়া বাড়িতে ১৯৩২ সালে আর কয়েক বছর পরেই সেটি শতবর্ষ পালিত হবে আমার মনে হয় আমরা যেহেতু তিনজনেই একই শারীরশিক্ষার শিক্ষণ মহাবিদ্যালয় থেকে শিক্ষিত হয়েছি সেই কারণে হয়তো আজকে আমাকে আপনাদের সামনে কিছু বলার জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে অশোক আমার একজন প্রিয় ছাত্র আমার সৌভাগ্য হয়েছিল সেই কলেজে যে কলেজ থেকে আমরা শারীরশিক্ষায় শিক্ষিত হয়েছি
স্নাতকোত্তর সারি শিক্ষা শিক্ষণ মহাবিদ্যালয়, সেখানে আমার অধ্যাপনা করার সুযোগ হয়েছিল এবং অশোক আমার প্রিয় ছাত্র, সে এখন অবসরপ্রাপ্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘকাল অত্যন্ত সুনামের সঙ্গে যোগ্যতার সঙ্গে সে কাজ করেছে অবসর এবং সেই সময়ে সে বিভিন্ন খেলাধুলোর সংস্থার সঙ্গে যোগাযোগ তার ছিল এবং পরবর্তীকালে তাকে সেই সমস্ত সংস্থা বিশেষভাবে সম্মানিত করেছে। পৌলবী ডক্টর পৌলবী ঘোষ, তাকে আমার অবশ্য পড়ানোর সুযোগ হয়নি, আমি তখন হয় অবসর গ্রহণ করেছি অথবা অন্যত্র স্থানান্তরিত হয়েছি। ডক্টর পৌলবী ঘোষ বর্তমানে বহরমপুরে যে ঐতিহ্যময় কলেজটি রয়েছে ইন্ডিয়ান খ্রিস্টান ট্রেনিং কলেজ, সেই কলেজের শারীরিক শিক্ষা বিভাগের অধ্যাপনা করছেন এবং তিনি বিভিন্ন সমাজ গঠনমূলক কাজকর্ম করছেন, সে খবর আমরা জানি। সমাজে পিছিয়ে পড়া মেয়েদের জন্য বা আর্থিকভাবে যারা দুর্বল সেই সব মেয়েদের জন্য তিনি নানা রকমের খেলাধুলার সুযোগ সুবিধা করে দিচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা জানি যে তার বাড়ি অশোকনগরে এবং সেই অশোকনগরে বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্টের ব্যবস্থা তিনি করেছেন এবং সেই টুর্নামেন্টে বিভিন্ন দূর দূর থেকে দল সেই টুর্নামেন্টে অংশ করেছে। এছাড়াও আমরা জানি তার লেখালেখি সম্পর্কেও, যতদূর আমার মনে পড়ে তার প্রথম লেখা আমি পড়েছিলাম উদ্বোধন পত্রিকায়, সেটা খুব সম্ভব 2010 বা 2011 সাল হবে। তারপরে সে আরো পরিচিত হয়েছে এবং তার লেখা এখন আমরা দেখতে পাই আনন্দবাজার পত্রিকার রবিবার্ষিকীতে, আমরা দেখতে পাই আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতায় প্রবন্ধ সে লিখছে এবং এছাড়াও দেশ পত্রিকায় সে নিয়মিত লেখালেখি করছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাব, প্রত্যেক লেখকই চান তার লেখা বইটি আপনারা যাতে বেশি করে পাঠক পাঠ করেন এবং আমি আপনাদের অনুরোধ করব আপনারা পৌলবীর বইটি সংগ্রহ করুন, বইটি আপনারা পড়ুন এবং বইটির গঠনমূলক সমালোচনা করে বা গঠনমূলক ত্রুটি বিচ্ছুতিগুলো তাকে ধরিয়ে দিন, যাতে করে তিনি ভবিষ্যতে আমাদের আরও সুন্দর সুন্দর এরকম বই উপহার দিতে পারবেন। পৌলবীকে জানাই আমার ভালোবাসা এবং আমার স্নেহ এবং আপনাদের সবাইকে আমি আমার শুভকামনা ও সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। অধ্যাপক তপন মোহন চক্রবর্তীকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অবশ্যই প্রথম পর্বের মূল আকর্ষণ পৌলমী ঘোষ প্রণীত ভারতীয় নারী ফুটবল মাঠে বইটির আনুষ্ঠানিক প্রকাশ। বইটির আজ উদ্বোধন করবেন বিশিষ্ট সাহিত্যিক স্বয়ং বন্দ্যোপাধ্যায়। আমরা যারা 90 দশকের শেষ লগ্নে এবং এই শতকের প্রথম দশকে লেখার জগতে এসেছি, সেই প্রজন্মের উজ্জ্বলতম নক্ষত্র স্বয়ং বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্যে তার ধ্রুপদী পদচারণা ইতিমধ্যেই সুধীজনের প্রশংসা পেয়েছে। তার আরেকটি পরিচয়, তিনি আনন্দবাজার গোষ্ঠীর দেশ পত্রিকার অন্যতম কান্ডারী, স্বয়ং সাহিত্য একাডেমির যুবা পুরস্কারে সম্মানিত হয়েছেন। তিনি কম লেখেন কিন্তু যা লেখেন তার মধ্যে থাকে বৈদগ্ধের নির্যাস, চিরজীবী হয়ে থাকার সব রকম রসদ। এমন একজন সাহিত্যিক আজ পৌলমী ঘোষের প্রথম গ্রন্থের মোড়ক উন্মোচন করে তাকে পাঠকের কাছে পৌঁছে দেবেন,
এই ঘটনাটি অবশ্যই ঐতিহাসিক। অপর্ণিশ পত্রিকার পক্ষ থেকে তা অত্যন্ত আনন্দের, গর্বের। আমি স্বয়ংবাবুকে অনুরোধ করব এই শুভ কাজটি সম্পন্ন করতে। তবে তার আগে ডেকে নেব এই গ্রন্থের নেপথ্য নায়ক শ্রী অশোক ঘোষকে। কন্যার বইয়ের জন্য তার যে সহযোগিতা এবং গত 2 বছর ধরে নানাভাবে উৎসাহ দিয়ে যাওয়া, তাও বিশেষ অভিজ্ঞতা আমাদের কাছে। আর স্বয়ংবাবু মোড়ক উন্মোচনের পর বইটি পিতার হাতেই তুলে দেবেন। আমি প্রথমে অশোকবাবুকে মঞ্চে ডেকে নেব। এবারে আজকে যে বইটি উদ্বোধন হবে তার সম্পর্কে কিছু জানাই। ভারতীয় নারী ফুটবল মাঠে, এই বইটি মহিলা ফুটবল বিষয়ক। এদেশের মেয়েরা 50 বছর ধরে ফুটবল মাঠে নিজেদের হাজির করে চলেছে, তারই পূর্ণাঙ্গ দলিল এই বই। কত প্রতিবন্ধকতা ফুটবল নারীদের যে সহ্য করতে হয়, তাকে পাশ কাটিয়ে কিভাবে আসমুদ্র হিমাচলের মেয়েরা এগিয়ে চলেছে গোলের তাড়নায়, পাঠকের সঙ্গে সেই রোমহর্ষক কাহিনীর পরিচয় ঘটবে। তবে শুধুই নারী ফুটবলের নির্ভীক স্বীকারোক্তি নয়, বর্তমান পরিস্থিতির নিরিখে যে কোনো খেলায় ভারতীয় মেয়েদের দুর্দশার অকপট চিত্র এই গ্রন্থ। এখানে নারীবাদের আয়নায় দেশের মেয়েদের ফুটবল খেলা প্রতিফলিত হয়েছে নানা অঙ্গিকে। ধরা পড়েছে পরিশীলিত নারীবাদী কর্মধারায় এখনো মেয়েদের ফুটবল কি ভীষণভাবে অপ্রাসঙ্গিক। শরীর, মন, পরিবার, প্রতিবেশ, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, চলচ্চিত্র, সর্বত্র নারী অবরোধের প্রতীক এই ফুটবল। তবুও এদেশের মেয়েরা ফুটবল খেলে, তাদের ফুটবল প্রতিস্পর্ধার অনুপ্রেরণায় লেখা হয় 2-4 কথা। এবারে আর 2-4 কথা নয়, 184 পৃষ্ঠার একটি বই এই বিষয়ে লিখেছেন অধ্যাপক পৌলমী ঘোষ। পৌলমী উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে থাকেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তরে ওই বিশ্ববিদ্যালয় থেকেই স্বর্ণপদক পেয়েছেন। প্রাতিষ্ঠানিক গবেষণা ক্রীড়া সমাজবিদ্যায়, AIFF তাকে ভারতীয় মহিলা ফুটবল দলের ফিটনেস বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব দিয়েছিল, সেই সূত্রেই ভারতীয় মহিলা ফুটবল দলের সঙ্গে দীর্ঘকালীন সংযুক্তি, দলের সক্রিয় সদস্য হয়ে বিদেশেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। মফস্বলে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে চাকরি জীবনের শুরু, বর্তমানে একটি গভর্নমেন্ট এডেড কলেজে অধ্যাপনা করেন। উদ্বোধন পত্রিকায় প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়, এছাড়া আনন্দবাজার, কোরক, দেশ, মুদ্রা ইত্যাদি পত্রিকায় প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ভালোবাসেন ছবি আঁকতে, তৈরি করেছেন আনন্দধারা শিরোনামে সামাজিক দায়িত্ব পালনের একটি সংগঠন, যে সংগঠন ক্রীড়ার মাধ্যমে নারী ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিয়ে অনেক কাজ করে চলেছে। এখন এখানে অশোক ঘোষ উপস্থিত আছেন, পৌলমী ও নির্মালদাও আছেন, স্বয়ং বন্দ্যোপাধ্যায় এই 3 জনের উপস্থিতিতে বইয়ের মোড়ক খুলে সবাইকে দেখাবেন, উদ্বোধন করবেন, তারপরে তা অশোকবাবুর হাতে তুলে দেবেন। এটা একটা আমাদের অহর্নিশের পক্ষে খুব অত্যন্ত গর্বের এবং আনন্দের ঘটনা। আমাদের বহু অনুষ্ঠানে সপ্তঘোষ, সৌরীন ভট্টাচার্য, অম্লদেব, নবনীতা দেবসেন বই উদ্বোধন করেছেন। আজ আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম তরুণ প্রজন্মের প্রতিনিধি স্বয়ং বন্দ্যোপাধ্যায়কে, তার হাত দিয়ে উন্মোচিত হল ভারতীয় নারী ফুটবল মাঠে এই গ্রন্থটি। গ্রন্থটি স্বয়ং অশোকবাবুর হাতে তুলে দিলেন, এটা আমাদের কাছে একটা শুভক্ষণ। শঙ্খঘোষ থেকে শুরু করে স্বয়ং বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের পরপর প্রজন্মের নানা উল্লেখযোগ্য প্রতিনিধিরা আমাদের মঞ্চে আলোকিত করছেন, এটা আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের। সেই আনন্দের শরিক হব আরও একবার আরো সুন্দরভাবে। আমি এখন অশোকবাবুকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আমি ভালো বলতে পারি না, চেঁচাতে পারি খুব। আমার সংগ্রহে
শব্দ ভান্ডার খুব কম, আর যখন প্রয়োজন কিছুই খুঁজে পাই না, হাত চেয়েও সেই সব শব্দ খুঁজে পাই না। তাই বলতে আমাকে হবে এবং বলছিও, ভুলভ্রান্তি হলে আপনারা মানিয়ে নেবেন এটা আমি জানি। এই মঞ্চে উপস্থিত আছেন স্বনামধন্য সাহিত্যিক সাহেব বন্দ্যোপাধ্যায়। বর্তমান বাংলা সাহিত্যের আকাশে একজন উজ্জ্বল তারা, তার সম্বন্ধে বলার মতো দুঃসাহস আমার নেই। আমি সেই জন্য তাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আছেন নির্মাল্য চট্টোপাধ্যায়, বহুদিনের চেনা পণ্ডিত ব্যক্তি, ভালো বক্তব্য রাখেন, মননশীল আলোচনা করেন, অনেক শুনেছি আজও শুনব, তার জন্য রইল শুভেচ্ছা। সঞ্চালক যিনি, তিনি অতি প্রিয়, অহর্নিশ পত্রিকার সম্পাদক, দেশ আনন্দবাজার সহ বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন, তিনি আমার ভালো লাগা জনদের একজন, এবং তার আরো উন্নতি হোক এবং তার শুভকামনায় আমি সবসময় থাকবো এটা বলতে পারে। মঞ্চে আছেন বিশিষ্ট বিদ্বজনেরা, উপস্থিত রয়েছেন সত্যমণ্ডলীদের মধ্যে অনেকে, আমার শিক্ষক মহাশয় আছেন, আছেন আমার বন্ধুরা, অনেকের নাম বলতে হয় তবু দু একজনের নাম বলি, ভৈরব আছে, অসিত আছে, ভূদেব আছে, গালা গালাই বলে ফেললাম, নির্মল ডাক্তারবাবু, বৃদ্ধিশ, এরকম আরো সকলে আছেন, দাদার কথা বলছি না, প্রদীপ কুমার সেনগুপ্ত, এবং অনেকেই আছেন, কার নাম বাদ যাবে আবার গালাগালি খাবো, সেই জন্য আর নাম বলছি না। এরা সকলে আমাকে খুব স্নেহ করেন, আমি তাদের শ্রদ্ধা প্রণাম জানাই এবং তারা সুস্থ থাকুন এটা কামনা করি। এবার আসি যিনি লিখেছেন তার কথায়, সম্পর্কে আমার মেয়ে, এর সম্বন্ধে না বললে হবে না, হার মানা যে আছে তার মধ্যে, যেটা ধরবে সেটাকে সফল করেই ছাড়বে, এবং তার চিন্তাধারা এবং বিশ্লেষণ করার ক্ষমতা একদম ভিতরে গিয়ে করে এবং তার নিজস্ব শৈলীতেই সেটা করে। বাড়ির থেকে 200 কিলোমিটার দূরে চাকরি করে, চাকরি স্থানের প্রতি সে দায়বদ্ধ এবং সেটা সঠিকভাবে পালন করে, বাবা মার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্যের প্রতি সে যথেষ্ট যত্নবান, এবং এই করতে গিয়ে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলোকে তোয়াক্কা না করে সে এগিয়ে চলেছে এবং 2 বছর ধরে পরিশ্রম করে অসাধ্য সাধন করেছে, এবং তার ফসল আজকের এই দিনটা ভারতের নারী ফুটবল ম্যাচ। সকলে পড়বেন, আশা করি ভালো লাগবে, অনেকে অনুপ্রাণিত হবেন, কেউ খেলবে কেউ লিখবে, এটাই হবে বাড়তি পাওয়া। সবশেষে চলে আসি, এই যে বিষয়গুলো একটার পর একটা আসছে এবং যারা সহযোগিতা করেছেন সকলকেই আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমাকে জানাতেই হবে, বেশি কথা বলা যাবে না, একটা কথা আমি না বলে পারছি না, এটা আমি বলবো। আগে সকলে বলতো অশোকের মেয়ে পৌলমী, এখন বলে পৌলমীর বাবা অশোক ঘোষ, এটা শুনতে আমার দারুণ লাগে, একটা যে উত্তরণ হয়েছে এটা আমি ভীষণভাবে আনন্দ পাই, আর আজকের এই শুভ স্মৃতি এটাকে সঙ্গে নিয়ে আমি আরো দীর্ঘদিন এগিয়ে যাব। সকলকে নমস্কার। অশোক কাপুর আবেগ আমাদের স্পর্শ করেছে, ধন্যবাদ কাকুকে, কন্যা সন্তানকে এইভাবেই, কন্যা সন্তানকে এইভাবে আমরা যেন সবাই এগিয়ে দিতে পারি, এটাই কাকুর কাছ থেকে আমাদের
শিক্ষা দেখার আমি এবারে এখানে উপস্থিত আছেন তনয় ঠিকাদার তনয়ের পরিচয় তনয়কে আগে মঞ্চে আসতে বলছি তনয় একটু মঞ্চে আসবে তনয়ের বন্ধুকে ছবি তুলতে অনুরোধ করছি তনয়কে কেন মঞ্চে ডাকছি তার কারণ অবশ্যই এই যে আজকে যে বইটি উদ্বোধন হলো তাতে পুনর্মুদ্রণ অংশ আছে প্রোটপত্র আর কি পুনর্মুদ্রণ অংশ পরিশিষ্ট অংশ সেখানে তনয়ের একটি লেখা আমরা পুনর্মুদ্রিত করেছি তনয় এখন একাদশ শ্রেণীতে পড়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় এবছর মাধ্যমিক পরীক্ষায় তনয় দশম স্থান অধিকার করেছে সমস্ত পশ্চিমবঙ্গে দশম স্থান অধিকার করেছে আর সামনে যে বসে আছে সায়ন কুণ্ডু সে 20তম স্থান অধিকার করেছে সায়নের লেখা নেই এখানে তাই সায়নকে মঞ্চে ডাকছি না কিন্তু সায়নও কৃতি ছাত্র অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে তনয়ও অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলে কৃতি ছাত্র তা তনয়ের যে লেখাটি আমরা এখানে রেখেছি সে তার জন্য তার একটি কপি প্রাপ্য তাই সেই কপিটি তনয় ঠিকাদারের সেই কপিটি আমরা তার হাতে তুলে দেব সায়ন বন্দ্যোপাধ্যায়ের হাতে আমি এবারে অনুরোধ করব আজকে আমরা যাকে পেয়ে আনন্দ পাচ্ছি সৌভাগ্যবান বলে মনে করছি সায়ন বন্দ্যোপাধ্যায় তার প্রতিক্রিয়া জ্ঞাপনের জন্য যারা উপস্থিত তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার অভিবাদন অভিনন্দন বইটা বই দেখা খুব একটা সহজ কথা নয় পল্লবী ঘোষণা করেছেন ফলে তাকে আমার আন্তরিক অভিবাদন অভিনন্দন আমি এখানে যে খুব যোগ্য ব্যক্তি উদ্বোধন করার মতো সেটা নই অ্যাকচুয়ালি আমি কংগ্রেসের উদ্বোধন শুভাশিস বলেছিলাম আমি কিন্তু শোনেনি কথা কারণ ফুটবলের সঙ্গে সত্যি আমার যোগ যৎসা মানে আমি ইনফ্যাক্ট ফুটবল খুব ইন্টারেস্ট পাই না আমি ক্রিকেট ছাড়া সত্যি কোনো খেলা বুঝি না আর ফুটবল আমি খুব কম দেখিও আমি দেখি প্রায় এটাকে অনেকে অনেক কিছু বলে মানে আমার এক বন্ধু ছিল সে আমাকে বলেছিল যে মানে সে আমাকে একটা মেসেজ করেছিল বহু বছর আগে যে আলবের্ট কামু আলজেরিয়ার হয়ে ফুটবল খেলেছেন জাতীয় দলে তুই কবে নামছিস আমি বললাম যে না মানে ফুটবলটা আমার ঠিক হয় না আমার খুব একটা ইন্টারেস্ট আমি পাই না কিন্তু প্রথম কথা আমি এখানে এসেছি দুটো কারণে একটা হচ্ছে অবর্ণেশ এবং শুভাশিসের যে আন্তরিক আহ্বান সেটা আমি খেলতে পারিনি আমি এসেছি দ্বিতীয় কথা যেটা সেটা বলতে চাই যে এই ভাবে যেটা বললাম যে বই লেখা খুব একটা সহজ কথা নয় মানে দি অ্যাক্ট অফ রাইটিং যেটাকে এক্রিচার বলে ফরাসি ভাষায় সেই জিনিসটা খুব কঠিন জিনিস ফলে একজন পৌলমিক সঙ্গে আমার পরিচয় লেখা সূত্রে সামনেই প্রথম ওর সঙ্গে আমার দেখা হচ্ছে অ্যাকচুয়ালি ওকে ওর বহু লেখা আমরা দেশ পত্রিকায় প্রকাশ করেছি তো একটা বিষয় ধরে নির্দিষ্টভাবে এগিয়ে যাওয়া সেটাকে গবেষণার মধ্যে দিয়ে সেটাকে সমৃদ্ধ করা নিজে সমৃদ্ধ হওয়া পাঠককে সমৃদ্ধ করা এটা সহজ কথা নয় ফলে এবং ও যে ইতিহাসের জায়গা থেকে যে আমি ওর কাছে যতদূর বইটা সম্পর্কে শুনেছিলাম যে ইতিহাস সামাজিক কালচারাল জায়গা থেকে যে ফুটবল ক্রীড়া এই জায়গাগুলোকে আমরা ততটা সিরিয়াসলি তো নিই না মানে একাডেমিক পেরিফেরির মধ্যে আনার আগে আমরা ভাবি যে ক্রিকেট ফুটবল এগুলো নিয়ে আবার পড়াশুনো কেমন ব্যাপার মানে এগুলো নিয়ে একাডেমি হয় মাঠে ঘাটে লোকে খেলে এ নিয়ে পড়াশুনোর তো তেমন আবার কী ব্যাপার
তো এটা বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা আছে, যে কারণে মানে স্পোর্টস জার্নালিজম ডেফিনেটলি হয়েছে, বাংলা সাহিত্যে স্পোর্টস লিটারেচার খুব কম। একটা সময় ছিল যখন স্পোর্টস লিটারেচার ছিল, শঙ্করী প্রসাদ বসু, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় এরা লিখেছেন, কিন্তু তারপর থেকে সিরিয়াসলি স্পোর্টস লিটারেচার কখনো বাংলাতে তৈরি হয়নি। এটা একটা খামতি বললেই মনে হয় আমার, কারণ অন্যান্য প্রত্যেকটা ভাষায় এই জিনিসটা আছে, অত্যন্ত সমৃদ্ধশালী লেখা আছে, বইপত্র আছে। এই মুহূর্তে আমার মনে পড়ছে যে উরুগুয়ের একজন বিখ্যাত ল্যাটিন আমেরিকার উরুগুয়ের বিখ্যাত লেখক এডুয়ার্দো গালেয়ানো ফুটবল আন্ডার দ্য সান, সকার আন্ডার দ্য সান, আবার সকার আন্ডার সান আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে, ওই নামে একটা বিখ্যাত বই আছে জাস্ট ফুটবলের ওপরে, সিএলআর জেমসের ক্রিকেট নিয়ে বিয়ন্ড দ্য বাউন্ডারি বিখ্যাত বই। আমাদের ইংরেজিতে যতটা বই আছে, বড়িয়া মজুমদারও বেশ কয়েকটি ভালো বই লিখেছেন, রামচন্দ্র বড়ুয়ার মতন ইতিহাসবিদ দুর্ধর্ষ বই লিখেছেন দুটো ক্রিকেট নিয়ে। বাংলাতে যত ক্রিকেট বা ফুটবল প্রেমী আছে, যারা টিভিতে দেখেন, মাঠে যান, তাদের মধ্যে সিরিয়াস দর্শক দেখলেই আছে, কিন্তু তারা কিন্তু ওই জার্নালিজমের জায়গাটাতেই থেমে যান, মানে খবরের কাগজে পড়ছেন, টিভিতে দেখছেন, আলোচনা শুনছেন, তার বাইরে কিন্তু কখনো একাডেমিক স্পিয়ারের মধ্যে সেটাকে আনার চেষ্টা করেন না। এই জায়গাটা কিন্তু বাংলা সাহিত্যকে খুব একটা, বাংলা এই সাহিত্যের জায়গাটাকে খুব একটা ভালো জায়গায় পৌঁছে দেয়নি, কারণ স্পোর্টস লিটারেচার হওয়াটা খুব জরুরি, কারণ বাংলার নিজস্বতা আছে যে স্পোর্টসের যে জায়গাগুলোতে সেগুলো তো আর ডকুমেন্টেশন হচ্ছে না, বিসাইডস যেগুলো জার্নালিজমের খবরের কাগজে বেরোচ্ছে, তাছাড়া এগুলো নিয়ে কেউ পড়াশোনা করছে না, এবং অধিকাংশ ক্ষেত্রে এগুলো যে খুব যে সিরিয়াস সেটাও ভাবছেন না। তো ফলে এই যে বইটা বেরোলো আজকে, এটার ইম্পর্টেন্সটা কিন্তু এইখানে যে এটা একটা বই হয়ে একটা দুটো মলাটের মধ্যে একটা ইতিহাস, একটা সময়, একটা কনসেপ্ট এবং একটা ব্যবস্থাকে ধরার চেষ্টা করা হলো, এটা খুব বড় কাজ বলে মনে হয়। এখানে এটা পৌলমীর প্রথম বই বলতে, হ্যাঁ, এবং প্রথম বইতে ওই রকম একটা লেখা করেছে, তৈরি করেছে, সেটা সবাইকেই আমার মনে হয় ওকে অভিবাদন জানানো উচিত, এবং এটা অত্যন্ত এন্ডর্স করা উচিত এই বইটাকে, কারণ সত্যি সত্যি আমি আশা করবো যে পৌলমী আরো আগামী দিনে আরো স্পোর্টস নিয়ে আরো সিরিয়াস লেখালেখি করবে, এবং ফুটবল এবং তার সঙ্গে আনুষঙ্গিক যদি কোনো স্পোর্টস নিয়ে ওর ইন্টারেস্ট থেকে থাকে সেদিকেও লিখবে, কারণ স্পোর্টস লিটারেচার বাংলাতে আরেকটু সমৃদ্ধ হওয়া অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়। এই কারণ থেকেই কিন্তু আমার আজকে এই বইটাতে উদ্বোধন করতে সম্মত হয়েছি, কারণ একটা বই যেখানে লেখা হচ্ছে সেটা একজন লেখক সেখানে উপস্থিত হয়ে যান, মানে বইটা যিনি লেখক কিন্তু আছেন, পাঠকের মধ্যে কোথাও একটা লেখক সত্তা, মানে আমি বলতে চাইছি যিনি রিডার তিনি কোথাও রাইটারও হয়ে উঠতে পারে, সেই জায়গাটাকে আমার মনে হয় একটু আমাদের এনডর্স করা উচিত, আমাদের তুলে ধরা উচিত। পৌলমীর এই বইটার আমি সার্বিক সাফল্য কামনা করছি, এবং ও ভবিষ্যতে আরো বই লিখবে সেটাও আমি আশা করছি। সায়ন বন্দ্যোপাধ্যায়কে অজস্র কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, তার মূল্যবান বক্তব্য আমাদের পাঠেও হয়ে থাকবে। আর সায়নের কথা সূত্র ধরেই বলি যে আমরা কেউ কেউ চেষ্টা করছি খেলাধুলার বিষয়ক লেখালেখিকে একটু সিরিয়াস জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তার জন্য সায়নেরই সহযোগিতা ছিল। আমরা ময়দান স্মৃতি কথা বলে একটি সংস্থা তৈরি করেছি, যেহেতু আমরা যারা আছি সংস্থাটিতে তারা এক একজন এক এক জায়গায় থাকি, তাই খুব কাজ এগোচ্ছে না, সবারই ব্যক্তিগত কাজ, নানা রকমের কাজ থাকছে, কিন্তু আমি জানি যে এই ময়দান স্মৃতি কথা তার যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবে, এবং তার মধ্যে যেহেতু আমি নিজে আছি সুতরাং পালন তো হবেই। আর এছাড়া ইদানিং দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ যারা হয়তো খেলাধুলার সঙ্গে যুক্ত নন কিন্তু খেলা ভালোবাসেন,
এবং খেলার সঙ্গে খেলার লিটারেচারের সাথেও তাদের একটা সম্পর্ক আছে বিদেশি বইপত্র সূত্রে, তারা কিন্তু লেখা এবং গবেষণার কাজে একটু একটু এগিয়ে আসছেন। এবং কিছুদিন আগে এই মাসেরই 2রা সেপ্টেম্বর চুঁচুড়াতে আমি একটি সভাতে কথা বলতে গিয়েছিলাম বাংলা ভাষায় খেলাধুলা নিয়ে কি ধরনের লেখালেখি হয়েছে তা নিয়ে একটু সংক্ষেপে বলতে, আমাকে প্রায় 45 মিনিট মতো বলেছিলাম, 1 ঘন্টা মতো বলেছিলাম। আমি সেই লেখাটি তৈরি করবার সময়, সেই বক্তব্যটি তৈরি করবার সময় আমি দেখেছি বিপুল লেখা কিন্তু আছে, কিন্তু সত্যিই আছে। শুধু 19 শতকেই যা লেখা হয়েছে এবং 20 শতকের প্রথম 3 দশকে যা লেখা হয়েছে তা বিপুল, কিন্তু কোথাও এক জায়গায় নেই। আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি, পুজোর ছুটিটার অপেক্ষা করছি। আমি জানি যে আমি এই বিষয়ে একটু এগোবো এবং সেই বিষয়ে স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার যেহেতু অন্যান্য অনেক কথা হয়, এই বিষয়টা নিয়েও আমি একটু এগোতে চাইছি, তার পরামর্শ নেব যে প্রথমে 19 শতকের লেখালেখিগুলোকে এক জায়গায় করা, তারপরে 20 শতকের প্রথম 3টে দশককে 2টো দশককে ভাগ করে নিয়ে এক জায়গায় করা, এইভাবে কিন্তু একটা কাজ হলেও হতে পারে। প্রবন্ধের আকারে তো হতেই পারে এবং বই আকারেও হতে পারে। তো এই যে আমার মতো যে মানুষ আজ থেকে 15 বছর আগেও অবর্ণিশ পত্রিকা যখন সম্পাদনা করতাম তখন শুধুমাত্র লেখক কবি সাহিত্যিক এবং লিটল ম্যাগাজিনটাকেই বুঝতাম, আমরা যখন সত্যি সত্যি খেলার জগতে চলে এসেছি অনেকেই, এমনকি আজকে যিনি বক্তৃতা দেবেন তিনি নির্মল চট্টোপাধ্যায়, তারও যথেষ্ট সাহিত্যের জগতে পদচারণা আছে, কিন্তু তিনিও যে খেলার জগতে এইভাবে আছেন গত 30 বছর ধরে আমি জানতাম না, অথচ আমরা এক পাড়াতেই থাকি, একই মাঠে আমরা টুকটাক খেলাধুলা করছি, কিন্তু তার যে খেলাধুলা নিয়ে বেশ এত পড়াশোনা আছে কিন্তু কোথাও প্রকাশ দেখিনি, এইটাতেই করা দরকার। সায়নবাবুর কথার রেস ধরেই বলছি, এই যে নির্মলদা তার মতো করে বিভিন্ন পত্রপত্রিকা জড়ো করে রেখেছেন, পড়াশোনা করেছেন, কিন্তু কখনো লেখার কথা ভাবেননি, কে ছাপবে, এই নির্মলদাকে উৎসাহিত করতে হবে, পৌলমী উৎসাহিত করতে হবে এবং আরো অনেক নির্মলদা পৌলমী আছেন তাদের উৎসাহিত করতে হবে। বোধহয় এই উৎসাহটা পেলে আমরা বোধহয় ময়দান স্মৃতি কথার মাধ্যমে একটা অন্যরকম জায়গায় পৌঁছতে পারবো। সায়নবাবুর কথা শুনতে শুনতে আমার এই কথাগুলো মনে এলো বলে তাই আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম। আমি এখন পৌলমী ঘোষকে অনুরোধ করছি তার প্রতিক্রিয়া জ্ঞাপনের জন্য। সকলকে নমস্কার জানাচ্ছি। প্রথমেই আজকে এই বৃষ্টি দুর্যোগের মধ্যে যারা শ্রোতা বা দর্শক হয়ে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমার অফুরান্ত শ্রদ্ধা নিবেদন করছি, অবশ্যই আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছাও জানিয়ে রাখছি। আসল কথা নিছক একজন অপরিচিত লেখকের সঙ্গে আপনারা পরিচিত হতে আসেনি, এসেছেন অনেকটা ওই পরিচয়ের সূত্রে, সম্পর্কের দাবিতে বা অনেকটা বন্ধুত্বের আবদারে। তাই যেভাবেই আপনারা আসুন না কেন, আজকে শ্রোতা হওয়ার তাগিদ আপনাদের এটা আমাকে মানে আমার যে আনন্দ তার ষোলবেলা পূর্ণ করেছেন। সেই সাথে আজকে উপস্থিত রয়েছেন নির্মল চট্টোপাধ্যায় আজকে বক্তা, তিনি সুবক্তা, তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। একজন প্রচুর পরিচিত জনপ্রিয় লেখকের অনেক বই প্রকাশের মধ্যে কোনো একটা অনুষ্ঠানে যদি স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব উপস্থিতি ঘটে তাহলে নিঃসন্দেহে সেই লেখকের আত্মতুষ্টি বলুন, আত্মপ্রত্যয় বলুন, আত্মশ্রদ্ধা বলুন একেবারে মাত্রা ছাড়িয়ে যায়, চূড়ান্ত সীমা পার করে যায়। সেই জায়গা থেকে আমার মতো একজন প্রান্তিক অঞ্চলে যিনি যে আর কি আমি পড়াই, আমার লেখার সঙ্গে অধিকাংশ মানুষেরই কোনো পরিচয় নেই, তেমনই একজন মানুষ আনাড়ি হাতে কি একটা প্রথম বই লিখেছে, সেই বই প্রকাশ অনুষ্ঠানে স্বয়ং বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছেন, আমার তো নিজেরই মনে হচ্ছে এটা আমার লাগবেই না জিতবেন। যাই হোক, কী বলবো এই সময়টায় দাঁড়িয়ে আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমি আমি বলবো যে স্বয়ং বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।
সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক সুভাষীষ চক্রবর্তী বললেন যে আমার প্রতিক্রিয়া জ্ঞাপন করতে। আমার আজকে সত্যিকারের প্রতিক্রিয়া হচ্ছে এটাই, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দুটো লাইন খুব মনে পড়ছে, ব্যথায় কথা যায় যায় ডুবে যায় যাই হোক। আমার অবস্থা অনেকটা সেই রকমই হয়েছে, আমার কথা ডুবে যাচ্ছে, তবে আমার ব্যথায় কথা ডুবে যাচ্ছে না। আজকে এই সকলের এই উপস্থিতি, এই একটি গীতময় পরিবেশের সৃষ্টি হয়েছে, এই যে অ্যাটমসফিয়ারটা, এটাই আমার কথা ডুবিয়ে দিচ্ছে। এবং পাশাপাশি মনন মেধা রুচি সমস্ত দিক থেকে আজকে সমাজে অগ্রণীদের মধ্যেও এগিয়ে থাকা শারুক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি কোথাও একটা সামাজিক বার্তা দিচ্ছে। সেটা মনে হয় উনি তো অনেকটা উপরের জায়গায় রয়েছেন, সেই জায়গা থেকে অনেকটা দুর্বল কাজের প্রতি এই যে উৎসাহ, তার উপস্থিতিটাই তো আমাদের কাছে একটা উৎসাহ। এই উৎসাহটাই আজকে একটা ইতিময় পরিবেশ তৈরি করেছে যাতে আমার কথা ঢুকে যাচ্ছে, এবং আজকে আমার কাজ সামাজিক স্বীকৃতি পেল, এর জন্য আমার আনন্দ শেষ নেই। সেই জন্য আমি আমার কথাকে আরেকটু জারি রাখবো, ডুবে যেতে দেব না। আমার কাজ সম্পর্কে আনন্দ একটি কথা বলতে চাই, কারণ এখন আমি বললাম আমার ব্যথায় কথা যায় ডুবে যায় যাই হোক, কিন্তু এখন বলতে ইচ্ছা করছে কথায় যেন ব্যথা ডুবে যায়। কারণ আমাদের মেয়েরা যারা ফুটবল মাঠে নেমেছে তাদের কারণে শেষ নেই, তাই তাদের হয়ে আমাদেরই কথা বলতে হবে। আমরা যারা মাঠের বাইরে রয়েছি আমরা তারা কথা বলবো, কথা লিখবো, কথামালা গাঁথবো, যাতে তাদের কথা আমরা অন্তত বলতে পারি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো অসাধু হয়ে না যায়। গান্ধীজি সবসময় বলতেন যে কোনো ধরনের যে সামাজিক দ্বন্দ্ব সবসময়ই চোখে পড়ে, তার নিষ্পত্তির সব থেকে সহজতম সমাধান হচ্ছে অহিংস পদ্ধতিতে। এবং শুধু সেটা একদম যে এটি একদম সহজতম এবং দীর্ঘস্থায়ী সমাধান সূত্র। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দিহান মানুষ তখনও তাকে প্রশ্ন করেছিল, তাহলে ইতিহাসের পাতায় ফলাও করে যুদ্ধের কাহিনী কেন লেখা আছে, এত যুদ্ধ বিজয় এত রাজ্য জয়ের কাহিনী কেন সেখানে লেখা রয়েছে। তার উত্তরে তিনি বলেছেন, ইতিহাস খবরের সমষ্টি, ব্যতিক্রমের খবর হয়, নিয়মের খবর হয় না। আমাদের মেয়েরা মাঠে নেমে খেলছে, তারা কখনো হেরে যাচ্ছে কখনো জিতছে, সে খবরটা আমরা পাচ্ছি না। এর থেকে আমরা খুব চটপট একটা সিদ্ধান্তে আসতে পারি, তার মানে নিশ্চয়ই আমাদের সমাজের একটি স্বীকৃতি দিয়েছে, এটাই আমাদের সমাজের প্রচলিত নিয়ম, তার জন্যই এটা নিয়ে কোনো আলাদা করে খবর হচ্ছে না, সেটা হলে খুব ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রকম ঘটনা ঘটেনি, তার জন্য দিলমা চিব্বর, অদিতি চৌহান, এরা যারা সুপারস্টার হয়েছে আজকের ইন্ডিয়ান ফুটবলে, তাদের সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হতে হচ্ছে, মানুষকে অনুরোধ করতে হচ্ছে আমরা খেলবো, অন্তত টিভির সামনে বসে আপনারা আমাদের খেলাটা দেখুন। সুতরাং গান্ধীজির কথা ঠিক হলো, আমাদের মেয়েরা খেলছে, কিন্তু যে সমস্ত মেয়েরা মাঠে নেমে খেলাধুলো করছে তাদের দৈনিক শেষ নেই, এটাই আমাদের সমাজের নিয়ম। কিন্তু আংশিকভাবে সত্য হয়েছে গান্ধী বাক্য এখানে, যদি গান্ধী বাক্য পুরোপুরি সত্য হতো তাহলে এই 50 বছর ধরে মেয়েরা যে স্ট্রাগল করে আসছে তাহলে তার একটা নিষ্পত্তি ঘটতো, কিন্তু সেই নিষ্পত্তি সেই সুরাহা হয়নি। মহাভারত বা গান্ধীজি যেরকমটা বলছেন মরাল বা সোশ্যাল কনফ্লিক্টের রেসলিউশন হয় যে কোনো অহিংস পদ্ধতিতে, কিন্তু আমাদের মেয়েদের ফুটবল কেন আনুষঙ্গিক খেলাও কোনো সন্তোষজনক জায়গায় এসে এই 50 বছরের প্রচেষ্টায় দাঁড়াতে পারলো না। তাদের কপালে যশ তো জোটেইনি, বরং দুঃখের শেষ নেই, সুখ কি তারা সেটা উপভোগ করতে এখনো পর্যন্ত পারেননি। যশ কখনো সুখ লাভের একক হতে পারে না, আবার সুখ ও যশের উপায় হতে পারে না। যশস্বী হতে গেলে আমাদের অতি অবশ্যই আমরা দুঃখে আছি, আমাদের অফুরন্ত কারুণ্য
এটা প্রতিপন্ন করতে হবে। এই খবরটা যদি একবার চাউর হয়ে যায় তাহলে আমার যশস্বী হতে খুব একটা বেশি সময় লাগবে না। কিন্তু আমাদের ভারতীয় ফুটবল খেলছে যে সমস্ত মেয়েরা তাদের তো যাপন চালনা শেষ নেই। এই খবরটা কি আজকের দিনে দাঁড়িয়েও সমাজের কোনাকাঞ্চিতে পৌঁছলো না? অবশ্য পৌঁছলেই বা কি হতো, পৌঁছলে ওই খানিক মানবাধিকার বা নারীবাদের খোরাক তৈরি হতো, এর থেকে বেশি কিছু হতো না। কিন্তু ঠিক এই জায়গাতেই ভারতীয় নারী ফুটবল মাঠে একটু আলাদা। এখানে কোনো নারীবাদী আস্ফালন নেই, এখানে মানবাধিকারের মিথ্যে সান্ত্বনা বাক্য দেওয়া নেই। এখানে আছে মেয়েদের কিছু নির্ভীক স্বীকারোক্তি, কিছু সত্যি ঘটনা যার দ্বারা এই বইটি একটা নারী অবরোধের, এই উত্তরাধুনিকতাতেও নারী অবরোধের একটা দস্তাবেজ ঝুলে রয়েছে। এবং আমি নিজে কাজ করতে গিয়ে যেটুকুনি বুঝেছি, আমার যেটুকুনি মনে হয়েছে, তাতে আমার এটাই মনে হয়েছে আমাদের এই যে প্রতিনিয়ত যে অবমাননার সম্মুখীন হতে হচ্ছে, এটা আমাদের সামাজিক আর মানসিক অপুষ্টির কারণে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে। এবং তার উপায় হিসাবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একমাত্র সুরাহা হচ্ছে সমবেতভাবে সচেতনতা, সেই বার্তাই এখানে দেওয়া হয়েছে। কারণ এই দিকটার প্রতি একটু বেশি জোর দেওয়া হয়েছে এই কারণে, অরবিন্দ ঘোষ মানে শ্রী অরবিন্দের কথাই বলছি, তিনি উচ্চমানের দার্শনিক ছিলেন, তিনি যা লিখেছেন অধিকাংশই ইংরাজিতেই লিখেছেন। অধ্যাপক অরিন্দম চক্রবর্তী তার একটা কবিতা বঙ্গানুবাদ করেছেন, সেখানে তিনি বলছেন, আমি আত্মা দেহাতীত স্বতন্ত্র স্বাধীন চিৎস্বরূপ নিত্য সত্য অহংকারহীন। তারপর তারই মুখে কুৎসিত শব্দাবলী গালাগালি কতই কি কারণে, রাতের খাবার কিনা যথাকালে ছিল না প্রস্তুত। অর্থাৎ যে নিজেকে দেহাতীত আত্মা বলে প্রতিপন্ন করছে, নিজের ওপরে একটা আধ্যাত্মিকতার মোড়ক দিয়ে রেখেছে, সেই ব্যক্তিও যখন স্বার্থে আঘাত করছে তখন সে জলজ্যান্ত রক্ত মাংসের মানুষে পরিণত হচ্ছে। আর সেই জায়গা থেকে আমরা যারা রক্ত মাংসের মানুষ রয়েছি, যারা নারীবাদী বুলি আওড়াচ্ছি, যারা মানবাধিকারের কথা বলছি ধ্বজা ধারি, তারা তো একটুখানি স্বার্থ আঘাত লাগে, দাঁত নখ বের করে তেল গিয়ে স্বাভাবিক। আমাদের মাঠে ঘাটে ঠিক সেই ঘটনাটাই ঘটছে। এই উত্তর আধুনিক কালে এসেও আমরা কিন্তু লিঙ্গভিত্তিক শ্রম বিভাজনের শিকার হচ্ছি। মেয়েদের রেমুনারেশন আর ছেলেদের রেমুনারেশন খেলার মাঠে এক নেয় এক নয়, উনিশ বিশ তফাত নয়, কিন্তু তফাতটা অনেকখানি। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না যে বেটিং অ্যাপ গুলো রয়েছে, সেই বেটিং অ্যাপে বেটিদের নিয়ে কেউ বেট ধরে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আসল কথা, পুরুষতান্ত্রিকতার দাপটে এই মানবাধিকার একটা সামাজিক গিনিতে পরিণত হয়েছে। এখানে পুরুষরাই অধিকার কায়েম করছে। পুরুষ বলতে কিন্তু এখানে আমি সোকার যারা মেল পার্সন রয়েছেন আমি কিন্তু তাদের বোঝাচ্ছি না, এই শব্দটা আরেকটু গভীরে। এবং এখানে আমাদের মেয়েদের কি অবস্থা হচ্ছে তার কারণে এই বইটার পরতে পরতে উঠে এসেছে, সেখানে মেয়েদের যন্ত্রণার কথা বলা হয়েছে, মেয়েদের কি এরকম যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে এই আভাসটুকুনি অন্তত পাবো যে যদি সে ছেলেও না হয় বা মেয়েও না হয়, যদি কোনো লিঙ্গগত দিক থেকে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে, তাহলে তার কিরকম দুর্ভোগ হতে পারে। ঋতুপর্ণ ঘোষ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তার শেষের দিককার সিনেমা বা লেখালেখি, এমনকি বেশ কিছু সাক্ষাৎকারেও তিনি একেবারে অকপটে বলেছেন, ফেমিনিন পুরুষকে তার যৌনতার সঙ্গে কতটা সামঞ্জস্য তার সেটা দেখা হয় না, শুধুমাত্র তার বিহেভিয়ারের ডেসক্রিপশনে তাকে একদম পারফেক্টলি বলছেন লেডিজ, এই শব্দটা বলছেন বারবার, এই শব্দটার উপর জোর দিয়ে বলছেন, সেই ধরনের পুরুষকে লেডিজ বলে চিহ্নিত করা হচ্ছে। সুতরাং বাহুবলী মেয়েদের কিরকম দুর্দশা হতে পারে, আজকে মাঠে যারা বল নিয়ে ছুটে বেড়ায় তারা স্বভাবতই একেবারেই খুঁজছে তাদের মধ্যে চেহারায় লালিত্য রয়েছে তা নয়, রোদে ভিজে খুঁজছে জলে ভিজে তাদের মধ্যে একটা রাফ অ্যাটিটিউড আসছেই, সেটাকে কিন্তু খুব বাজেভাবে একটা
শ্রেণীর অন্তর্গত করে দেওয়া হয়েছে। আবার পাশাপাশি একটু যদি গভীরভাবে চিন্তা করা যায় খুবই খারাপ লাগবে, এবং এগুলো নিয়ে চর্চা করতেও খুব যে ভালো লাগে তাও নয়। ক্রীড়াক্ষেত্রের অন্তর্মহলের পুরুষটি কিন্তু মাঠে আসা মেয়েদেরকে কেবলমাত্র একজন নারী বলেই মনে করে। এই যে নারী বলে মনে করা, এর মধ্যে কিন্তু কোনো সম্মান নেই, বরং চূড়ান্ত একটা অশ্রদ্ধা রয়েছে। মাঠের বাইরে পর্দার আড়ালে নারীত্ব নিয়ে যাচ্ছে তাই, মানে যা ইচ্ছে তাই খেলা চলছে। কোথায় আমাদের সেখানে মানবাধিকার? পক্স আইন কাজ করে না, পক্স আইন কাজ করে না। সুতরাং মানবাধিকারের কি মিথ্যে স্তুতি আমরা তাদেরকে শোনাবো? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই যে মেয়েরা যে কনসেপ্ট করতে পারে, এই বিশেষ ক্ষমতাটাকে ট্রফিয়ের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এই বইয়ে কিছু কিছু আবার আছে তার। শুধুমাত্র আমাদের দেশে না, গোটা পৃথিবীতে এই প্র্যাকটিসটা চলছে। আর নারীবাদ সে তো একটা মানে সুপরিকল্পিত সামাজিক চক্রান্ত। সেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে চলো তোমার মেয়েকে খেলতে পাঠাও, আমি নিয়ে যাচ্ছি। কেন বাড়ির মেয়েকে ঘরে বসিয়ে রয়েছ? যার একটু মেধা কম, যার একটু সঙ্গীতের সেন্স কম, বা যে নাচতে পারে না, তার তো খেলা হবে, তার মধ্যে পোটেনশিয়ালিটি রয়েছে। কেন বাড়ির মেয়েকে ঘরের মধ্যে আটকে রেখেছো? ওর পোটেনশিয়ালিটিকে কাজে লাগাও, ওকে মাঠে নিয়ে চলো। কিন্তু যে ওই নারীবাদী কথা শুনিয়ে তাকে মাঠে নিয়ে গেল, একেবারে প্রত্যক্ষ করেছি। মাস দুয়েক আগে আমি যে টুর্নামেন্টটা করেছি অশোকনগরে, সেখানে আমি যে সমস্ত ঘটনার সম্মুখীন হয়েছি সেগুলো এই বইতে নেই, কিন্তু তার বিভৎসতা যত না থাকবে ততই ভালো সাধারণ মানুষের কাছে। কারণ আমাদের এই ফুটবল বলুন, ক্রিকেট, হকি, মেয়েদের খেলাকে একটা কুটির শিল্পে পরিণত করা হয়েছে, একদম কুটির শিল্পেই পরিণত করা হয়েছে। কারণ আনুমানিক মাঠে খেলা হয় 10 থেকে 15 মিনিট, এক একটা হাফের জন্য সময় বরাদ্দ করা হচ্ছে, এটা কি কোনো খেলা আদৌ? কিন্তু এই খেলা চাকরি, সে 8টা দল হোক, 16টা দল হোক, বা 32টা দল হোক, যে কটা সংখ্যাই হোক না কেন, সেই দলের টুর্নামেন্ট শেষ করতে হচ্ছে 1 থেকে 1.5 দিনের মধ্যে। এই খেলার থেকে এরা এজেন্ট হয়ে প্রচুর মুনাফা লাভ করছে, এটাকে তো আমরা নারীবাদী বলতে পারি না, এগুলো তো নারীবাদী কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। তাই এই বইতে শুধুমাত্র একটা সামাজিক বার্তা দেওয়া হয়েছে। এই বইয়ে কাজ করতে গিয়ে দেখেছিলাম, পড়েছিলাম আর কি, অমর্ত্য সেনের একটি লেখা, কি বিষয়ে সমতা। অমর্ত্য সেন অনেকে এরকম ভাবেই বোঝাতে চেয়েছেন আমাদের এই গণতন্ত্রের কাঙ্ক্ষিত সমতা হলো প্রবল প্রতাপশালী একজন মানুষ যেরকম ভাবে আমাদের এই সমাজে টিকে থাকতে পারেন, যার প্রতাপ নেই, ওই প্রতাপহীন, ক্ষমতাহীন বা দিনানাদিন খাওয়া মানুষটিও দুর্ভাগ্যকে সেই একই রকম ভাবে জয় করে যেন আমাদের সমাজে টিকে থাকতে পারে। এই যে দুজনের দুমেরুর যে টিকে থাকার পদ্ধতি, এটাই হচ্ছে আমাদের গণতন্ত্রের সমতা। আর সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও মনে হচ্ছে যেরকম গান্ধীজির বাক্য আংশিক টিকল আমাদের মেয়েদের খেলাধুলোর বিষয়ে, একই রকমভাবে আমাদের সামাজিক তত্ত্বগুলো কিন্তু আমাদের এই খেলাধুলো, মেয়েদের খেলাধুলোর বিষয়ে খুব একটা কার্যকর হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে অমর্ত্য সেনের এই তত্ত্ব কতটা কার্যকরী হবে আমার জানা নেই। শুধু বলবো এই তত্ত্ব, এই জায়গাটা তখনই আমরা মেরামত করতে পারবো যখন আমরা যারা মাঠে নামিনি তাদেরকেও বৈষম্যের সমতায় দাঁড় করাতে পারবো, নিগ্রহের সমতায় দাঁড় করাতে পারবো, উৎপীড়নের সমতায় দাঁড় করাতে পারবো। শেষে একটা কথাই বলবো, এই বইটি যারা খেলাধুলো করছে সেই সমস্ত মেয়েদের উপরে নির্ভর করেই লেখা হয়েছে, কিন্তু যারা খেলছে এটা তাদের জন্য লেখা হয়, লেখা হয়েছে আমাদের মতো সাধারণ চেতনার মানুষের জন্য, যারা কিছুটা ধরে রাখি কিছুটা ছেড়ে দিই। এই আধু সচেতন মানুষটা যদি সম্পূর্ণ সচেতন না হয় তাহলে কিন্তু আখেরে লাভ কারোরই হবে না। এই জায়গাটার পথ প্রশস্ত করেছেন অহর্নিশ পত্রিকা, এবং সেই কারণে আমি সম্পাদক সুভাষিস চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমার লেখালেখির জগতের অভিভাবক বটে, এবং আমার অভিভাবক আমার বাবা মা,
তাদের চিন্তাতেই এই লেখাটা, কারণ তারা আমাকে বড় করেছে এই চিন্তা নির্যাসেই এই বইয়ের মধ্যে ফুটে উঠেছে। তাদের সুস্থ চিন্তা ছাড়া এই বইটা লেখা আমার পক্ষে সম্ভব হতো না। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই দুর্যোগ এখানে এসেছেন। সকলকে আমার নমস্কার। ধন্যবাদ অরুণী। আমাদের প্রথম পর্ব এখানেই শেষ হলো।